সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চলমান আন্দোলনে বিজয় নিশ্চিত করতে কোনো প্রকার আপোষে যাবে না তার দল। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। শুক্রবার বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অর্পণ বাংলাদেশের এক আলোচনা সভায় চলমান আন্দোলন নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, অতি শিগগিরই দেশের মানুষকে সাথে নিয়ে আপোষহীন আন্দোলন করে বিজয় ছিনিয়ে আনা হবে। ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনকে ব্যবহার করছে সরকার, এমন অভিযোগও করেন মির্জা ফখরুল। এই লড়াই বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, এই লড়াই আমাদের নেতাদেরকে ক্ষমতায় বসানোর জন্য নয়, এই লড়াই মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই, এই লড়াই বাংলাদেশকে ফিরে পাওয়ার লড়াই। আজকে আমরা সেই শপথ নেই এই শিশুদের মাথায় হাত রেখে যে আমরা কোনো মতেই কোনো কিছুর সঙ্গে কোনো আপোষ না করে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হয়েছে। মধ্যযুগীয় কায়দায় পুলিশ বাহিনীকে ব্যবহার করে ধ্বংস করে, এটা এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র করার একটা বড় পদক্ষেপ। বিএনপি মহাসচিব বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে হামলার ঘটনায় আবারও প্রমাণ হয়ে গেল এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।